হাই বন্ধুরা কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কোনো ধরনের ফেব্রিকের কাজ বা জলরঙের কাজ বা তোমাদের কিছু শেখাবো না আজকে আমি নিয়ে এসে একটু অন্য রকম কিছু আচ্ছা এই ধরনের আঁকাটা যেটা তোমরা দেখছো তোমরা কি জানো এই আঁকাটাকে কী বলে এই ধরনের আঁকাগুলিকে বলে মান্ডাল আর্ট বা মধুবনী ড্রয়িং এই মান্ডালা আর্টটা না অনেকভাবে করা যায় আর কিন্তু ভালোও লাগে না দেখতে খুব এই ধরনের মান্ডালা আর্ট আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি ওইটা বেশি একটু ইউনিক টাইপের করেছিলাম তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো কিন্তু যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি না ছোটো থেকেই আঁকতে খুব ভালোবাসতাম জানো তো মানে তখন আমি আঁকা শিখতামও না আমি ছোটো থেকে বেশ আঁকতে ভালোবাসতাম তো আমি যখন স্কুলে যেতাম না আমার অনেক বন্ধুরা যারা আঁকা শিখতো তাদের আঁকাগুলো দেখতাম খুব ভালো লাগতো দেখে ওই দেখে আমি এসে বাড়িতে নিজে নিজে ট্রাই করতাম তো তখন আমার মা আমাকে আঁকাতে ভর্তি করে দেয় তো তখন আমি যখন আঁকায় ভর্তি হয়েছিলাম তখন আমার বয়স ছিল ওই দশ বছর সেই থেকে এখন আমার আঠেরো হতে যায় এখনও আমি আঁকার প্রতি ভালোবাসাটা ছাড়তে পারিনি এখন হয়তো সবাই বলতে পারো যে কেন আঁকার প্রতি ভালোবাসা ছাড়ার কথা কেন তো এই কথাটা বলার একটাই কারণ আমি না অনেক কাউকে দেখেছি যে মানে যারা এমনি নর্মাল পড়াশুনোর জন্যই আঁকা শিখতে শিখতে ছেড়ে দেয় বলে যে পড়াশুনোর অনেক চাপ তাই তারা এইটা কন্টিনিউ করতে পারে না আসলে ব্যাপারটা পড়াশুনোর চাপ নয় তারা পড়াশুনোকে যতটা গুরুত্ব দেয় এই সমস্ত কাজগুলোকে তারা ততটা গুরুত্ব দেয় না তাই তারা এই কথাটা বলতে পারে কি জানো তো বন্ধুরা আমি মনে করি আমাদের জীবনে যেরকম পড়াশুনোরও গুরুত্ব রয়েছে সেরকম এই আকার গুরুত্ব রয়েছে শুধু আকার কেন নাচ গান আবৃত্তি আরও যা যা রয়েছে ইত্যাদি ইত্যাদি সেগুলোর সব কিছুর গুরুত্ব রয়েছে এগুলোর গুরুত্ব যদি নাই থাকতো তাহলে এত বড় বড় যে শিল্পীগুলি আছেন তারা কখনোই তৈরি হতো না এখন আমি যে কথাগুলো বললাম এগুলি একদমই সকলের জন্য নয় আসলে কি জানো তো আমাদের পৃথিবীতে না এমন অনেক ধরনের মানুষ আছে যাদের মনে হয় জীবনে শুধু পড়াশুনোটাই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আর কিছু করে আমরা জীবনে দাঁড়াতে পারবো না তো তাদেরকে বলছি পড়াশুনোটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এটা সত্যি এটা ছাড়া আমরা জীবনে কিছু করতে পারবো না কিন্তু এর পাশাপাশি আমাদের এই জিনিসগুলো শিখে রাখা উচিত কারণ পড়াশুনোর ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে তো আজকের মতো বায় সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর ছোট বন্ধুরা তোমাদের জন্য কালকে একটি নতুন ভিডিও আসছে সবাই রেডি থেকো টাটা